হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু দারুণ একটি বাইক দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা KTM বাইকটা নেবেন বা KTM বাইক খুঁজছেন, অবশ্যই এই বাইকটা দেখতে পারেন। এই এই বাইকটা কিন্তু ফুললি ফ্রেশ আছে, এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিনের কোনো অংশ খোলা হয়নি, ইঞ্জিনটা ফুল ফ্রেশ আছে। আর তো আপনারা কালার দেখে বুঝতেই পারছেন গাড়িটা কীরকম আছে। আপনারা যারা KTM বাইক নেবেন, এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। এটি কিন্তু কালো কালার বা কমলা কালারের একটি বাইক। যদি একটু সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে এইরকম লুক আছে। সামনে থেকে কিন্তু বা সামনে বা ইঞ্জিন সাইড বা আউটসাইড, এক কথায় এভরিথিং ইজ ফুল ওকে আছে। আর এই এই বাইকটাই কিন্তু কোনো জায়গায় দাগ বা কোনো স্পটস নেই। আপনারা এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। আপনারা যারা KTM বাইক খুঁজছেন বা KTM বাইক কিনবেন, আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। যদি একটু মডেলের কথা বলি, আপনারা অবশ্যই জানেন এটি কিন্তু আছে KTM বাইক 125 cc। এটি কিন্তু আপনারা ইন্ডিয়ান ভার্সন। যদি কেউ আপনারা বাইকটি কেনেন বা আছে দেখবার কথা ভাবছেন, এই বাইকটি কিন্তু আপনারা আছে দেখতে পারেন। আর এই বাইকটা কিন্তু আপনাদেরকে যদি নিতে হয়, স্ক্রিনে পড়ে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে স্ক্রিনে পড়ে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই এই বাইকটা কিন্তু কুরিয়ার সার্ভিসের আছে ব্যবস্থা আছে, আপনারা চাইলে আছে যোগাযোগ করতে পারেন। যদি একটু ভালো করে একটু দেখানোর চেষ্টা করি, টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, টায়ারটার কন্ডিশনটা কিন্তু এখন পর্যন্ত অনেক সুন্দর আছে। যদি একটু ইঞ্জিনটার রঙটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের রঙটাও কিন্তু এখন পর্যন্ত দারুণ আছে। যদি একটু সামনে মিটারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন না। যদি একটু এই সাইডের ইঞ্জিনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের ইঞ্জিনটাও কিন্তু এখন পর্যন্ত দারুণ আছে। যদি একটু পিছনের ডিস্কটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ডিস্কটাও কিন্তু এখন পর্যন্ত হেভি আছে। যদি আপনাদেরকে এই বাইকটা নিতে হয়, স্ক্রিনে পরে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যারা আমার এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আগে থেকেই ধন্যবাদ জানাই। যদি একটু সামনের লুকটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটা এইরকম আছে। আর কিন্তু এই এই বাইকটা কিন্তু খুবই অল্প টাকায় সেল দেওয়া হবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এই এই বাইকের দাম দেওয়া হয়েছে কিন্তু মাত্র 2,20,000 টাকা। আপনারা চাইলে এই বাইকটা দেখতে পারেন। এই এই বাইকটা কিন্তু খুবই অল্প টাকায় সেল দেওয়া হবে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। যদি একটু এই সাইডের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, মিটার সেটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেমন দাগ বা সেমন স্পট নেই, আপনারা চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ধন্যবাদ।